দশম বঙ্গগৌরব অনন্যা সম্মান প্রদান 2021 অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। বুধবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের পরিচালনায় দশম বঙ্গগৌরব অনন্যা সম্মান প্রদান অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এদিন অনুষ্ঠানে মঞ্চ থেকে 2022-এর পাঁচটি মডেল ক্যালেন্ডার প্রকাশ ও অর্চনা বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে স্পেশাল ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এবছরের সম্মান প্রাপকরা হলেন ডক্টর গৌতম মুখার্জি, সৌভিক চক্রবর্তী, ডক্টর রঞ্জিত কুমার সুর, শর্মিষ্ঠা গায়েন, সৌরভ বেরা, মনতোষ বেরা, শুভঙ্কর মণ্ডল, আকাশ বাউরি, রাজদীপ ব্যানার্জি, ডক্টর সুমন রায়, শিল্পী চক্রবর্তী ও সৌমেন কোলে। এদিন যেসব মডেলরা উপস্থিত ছিলেন তারা হলেন অর্পিতা পাল, মৌসুমী বর্ধন, শর্মিষ্ঠা গায়েন, অপর্ণা দে ও তানিয়া ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জয় তাওয়ার, গোপাল দেবনাথ, সুশান্ত রায়, দেবব্রত রায়চৌধুরী, রাজু মান্না, রিয়া দাস, শ্যামল কুমার তালুকদার সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন। এবছর 12 জনের হাতে বঙ্গগৌরব সম্মান তুলে দেওয়া হয়। আমি মডেল বুঝি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আছে, অভিনয় ক্ষেত্রে আছে, শিক্ষাক্ষেত্রে আছে, অভিনয় ক্ষেত্রে আছে, আমার সমাজসেবায় আছে, তারপর প্রশাসনিক দিকে আছে, পুলিশের ওরা আছে, তো এই নারী আছে, নারী তো দুজন, মানে দুজন নারী, পুরুষ বাদ বাকি পুরুষ আছে। আর এটা বলেছি তো ক্যালেন্ডার ওপেনিং হয়েছে, সেটা তোলাই হয়েছে যে আমার এখানে এক্সক্লুসিভ ছিল যে ক্যালেন্ডার, মানে পাঁচজন পাঁচজন মডেলের ক্যালেন্ডার। মোদী এখন আমাকে কাঁদায়, এখন আমাকে ভাবায়, কী জিনিস ছিল আমি নিজে জানি না, এখনও ভাবায়। আমার এত পাশাপাশি এত লোক আছে, এত মানুষের সাহারা আছে, তার সত্ত্বেও তাকে বলতে পারি না, মানে এতটাই পাওয়ার, মানে ভালোবাসার, মানে এটাই আমার নিদর্শন। লাভ কাকে ভালো কাজ করছে, আমরা শুনেই কোথা কোনো ভালো কাজ করছে, তাদের কেউ দেখছে না, তাদের মানে সম্মান দিচ্ছে না, মানে সম্মানটা তো একটা স্পিরিট, মানে তার পরবর্তী কাজ করবার উদ্যোগ, তো সেগুলো তুলে না আনার সাহায্য করে বহু আমার সাংবাদিক বন্ধুরা, ওরাও করে, আমাদের টিম করে, অনেকে করে, এইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে করছি। আমার মেয়ের এটা মায়ের মেমোরিজ দিয়ে বানানো হয়েছে, কেন কি বাবা মায়ের মেমোরিজ অনুযায়ী আমাদের একটা অ্যাওয়ার্ড ফাংশনও করা হয়েছিল, সেটা প্রতি বছরই হবে, যেহেতু মা আমাদের রিপোর্টার ফটোগ্রাফারের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, তো সেই জন্য তার যখন আমাদের এই আমাদের যখন রিপোর্টার ফটোগ্রাফার থেকে একটা মডেল ক্যালেন্ডার বেরোচ্ছে, ক্যালেন্ডারটা পুরোপুরি নতুন, কেন কি নর্মালি আমাদের বেরোয় কিন্তু মডেল হিসাবে কখনো বেরোয়নি, তো আমাদের কাছে তো আমাদের শ্রেষ্ঠ মডেল তো আমার মাই, তো তার মেমোরি হিসাবেই করা, যাতে তার স্মৃতিটা প্রথমে থাকে। প্রচুর প্রচুর ভালো লাগছে, কেন কি আমি এখানে একদম প্রথম যখন আসতাম বাবার সঙ্গে কাজ করতাম একটা সাধারণ মেয়ে হিসাবে থাকতাম, বাবা সবসময় বলতো যে এমনি এমনি কিছু হবে না, তুমি যদি কাজ করো, তোমার কাজ যদি ভালো লাগে তোমার পোস্ট এমনি বাড়বে, তোমাকে মানুষ চিনবে, আর না হলে চিনবে না, হয়তো আমি এরকম কোনো কাজ করেছি তাই আমাকে সবাই এখন চেনে কিছু জানে, তাই জন্য এখন আমার পোস্টটা কালচারাল সেক্রেটারি আছে। খুবই ভালো লাগছে, এটার জন্য আমি পুরোপুরি থ্যাংকস দিতে চাই অনুপদাকে,
মানে এতটা ভেবেছে মডেলদের জন্য, মানে এতটা ভাবে না কেউ, কিন্তু সত্যি করে খুব ভালো লাগছে ক্যালেন্ডারটা। আমি এই অ্যাওয়ার্ডটা পেয়ে খুব, আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার ধন্যবাদ জানানো, অরূপ দাকে ধন্যবাদ জানাতে চাই, আর এই এখানকার সবাইকে, সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে ধন্যবাদ দিই রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকে। এবার অনেকেই ভালো কাজ করে, অনেকেই মডেল থেকে, আমি প্রথমেই বলি এখানের যে মডেলিংয়ের অনুষ্ঠান, মডেল করে যে ক্যালেন্ডার বের করা হচ্ছে, মডেল মানেই একজন তন্নি, 26-24 এরকমের ব্যাপার সাধারণ মানুষের মনে এবং মজ্জায়, সেটা নয়। আমি প্রথমেই বলেছি মডেল আমার মা, মডেল আমার বাবা। যেমন এখানে সেক্রেটারি অনুপ বর্ধনের স্ত্রী মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং তারপর আমরা আছি। মডেলের কাজ, মডেলিংয়ের কাজ বা কোনো কাজ, কোনো ভালো কাজ অনেকেই অনেক গলিতে গলিতে করছে, নাম কেউ জানে না। সেই জন্যে ভীষণভাবে ধন্যবাদ যে ফটোগ্রাফার অ্যান্ড রিপোর্টার অ্যাসোসিয়েশনটাকে, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা আলোয় আসছি, বা আমি চাই এরকম অনেক প্রতিভা যারা আলোয় আসতে পারে। ভীষণ ভীষণ ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমি এদের কাছে, এই অ্যাসোসিয়েশনের কাছে।